সকলে বলছে টেস্ট পরীক্ষা তো এটা তো ফাইনাল পরীক্ষা নয় কোনো মতে একটু সাজেশন নিয়ে পড়াশোনা করে পাস করে গেলেই তো হলো ফাইনাল পরীক্ষার রেজাল্টটাই কিন্তু আমাদের রেজাল্টে শো করবে এবং ফাইনাল পরীক্ষার রেজাল্টটাই মেন রেজাল্ট পরবর্তীতে আমাদের কাজে লাগবে কিন্তু না বন্ধুরা টেস্ট পরীক্ষার আগে কিন্তু ফাইনাল পরীক্ষার থেকে বেশি করে তোমাদের পড়াশোনা করা উচিত তো প্রিয় মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণী ফাইনাল পরীক্ষা দেবে আর কিছুদিন বাদে অর্থাৎ মাত্র এক থেকে দেড় মাস পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষার আগে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে টেস্ট পরীক্ষা পাস করলে তবেই কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা দেয়া হবে কিন্তু আমাদের একটা জিনিস বুঝতে হবে যে টেস্ট এই টেস্ট কথার অর্থ কী অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বসার আগে তোমার প্রস্তুতি কতটা কমপ্লিট হয়েছে তুমি কতটা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত সেই পরীক্ষার আগে তোমার একটা টেস্ট কিন্তু সেই টেস্ট আমি যদি সঠিকভাবে কিন্তু উত্তরণ করতে পারি বা সঠিকভাবে উতরে যেতে পারি তাহলে কিন্তু আমার ফাইনাল পরীক্ষার জন্য সেটা কিন্তু মঙ্গলজনক আমরা জানি যে টেস্ট পরীক্ষার রেজাল্টটা কোনো কাজেই লাগে না টেস্ট পরীক্ষার রেজাল্ট আমাদের ফাইনাল রেজাল্টে কিন্তু শো করে না তবু একটা জিনিস বোঝো আমি তোমাদেরকে পয়েন্ট আকারে কয়েকটা বিষয় বলে দিই দেখো টেস্ট পরীক্ষা কিন্তু আমাদের সম্পূর্ণ সিলেবাসের উপরে সম্পূর্ণ হয় অর্থাৎ তুমি যদি মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণির যদি দেখো তাহলে টেস্ট পরীক্ষা পুরো সিলেবাসের ওপর হয় অর্ধেক সিলেবাস বা ইউনিট টেস্টে যেরকম ওয়ান থার্ড সিলেবাসের ওপরে পরীক্ষা হয় সেটা কিন্তু হয় না সম্পূর্ণ সিলেবাসের ওপরে যেরকম ফাইনাল পরীক্ষায় প্রশ্নর যে প্যাটার্ন থাকে সেই একই প্যাটার্নে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র হয় তাহলে একটা জিনিস বোঝো তোমাদের যদি একই প্যাটার্নে প্রশ্নপত্র হয় ফুল সিলেবাসের ওপর হয় তাহলে কেন এই টেস্ট পরীক্ষাটা নেওয়া হচ্ছে এক নম্বর কথা তুমি যদি এই টেস্ট পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসটা ঠিকঠাক করে পড়াশোনা করে কমপ্লিট করো তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যাবে অর্থাৎ তুমি টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার প্র্যাকটিস করা বারবার বইটা রিভাইজ দেওয়া এবং বারবার মক এক্সাম দেওয়া বা বিভিন্ন ধরনের পরীক্ষা কোচিং সেন্টার পরীক্ষা এবং নিজে বাড়ি বসে পরীক্ষা দিলে তোমার কনফিডেন্স লেভেল আরও হাই হয়ে যাবে বারবার রিভাইজ করতে করতে তোমার কিন্তু যে ভুল ভ্রান্তিগুলো তোমাদের টেস্টের আগে ছিল সেই ভুল ভ্রান্তিগুলো কিন্তু তোমাদের দূর হয়ে যাবে সেই জন্য আমাদের টেস্টের আগে ভালো করে পড়াশোনা করতে হবে আর মাত্র একটা মাস বাকি রয়েছে তোমাদের নভেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু টেস্ট পরীক্ষা অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে নভেম্বর মাসের লাস্ট উইকেই কিন্তু তোমাদের মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা হবে এবং অন্যান্য ক্লাসের ফাইনাল পরীক্ষা রয়েছে তো টেস্ট পরীক্ষার আগে তুমি যদি ভালো করে তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারো তাহলে কি হবে টেস্ট পরীক্ষার আগে ভীষণভাবে কিন্তু ঠিকঠাক করে পড়াশোনা করলে একদম ফাইনাল পরীক্ষার প্রস্তুতির মতো করে সম্পূর্ণ সিলেবাসটা শর্ট বর্ড সমস্ত প্রশ্ন ঠিকঠাক করে করে এসছো করার পরে ঠিকঠাক করে তুমি পড়াশোনা করেছো তারপরে তুমি কিন্তু পরীক্ষা দিতে গিয়েছো এবং তারপরেও এই পরীক্ষা দেওয়ার পরে তোমাদের কিন্তু অনেক ভুল ভ্রান্তি থেকে যাবে তোমার লেখনের ক্ষেত্রে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভুল ভ্রান্তি থাকবে সেই ভুল ভুলভ্রান্তির বেসিসে কিন্তু তুমি মার্ক পাবে এবং টিচাররা তোমাদের কিন্তু বলে দেবে কোন কোন সাবজেক্টে তুমি কতটা মার্ক পেয়েছো এবং তার পরিপ্রেক্ষিতে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে সেই ভুলগুলো কিন্তু তুমি ধরা পড়বে অর্থাৎ তুমি প্রস্তুতি নিয়েছিলে কিন্তু হানড্রেড পারসেন্ট তারপরেও তোমার কিছু কিছু জায়গায় কি বলো তো ভুল থাকবে তো সেই ভুলগুলো শুধরানোর সময় হলো আমাদের টেস্ট পরীক্ষা তুমি হানড্রেড পারসেন্ট প্রস্তুতি নেবে তারপরেও তোমার অনেক ভুল হবে সেই ভুলগুলো আমাদের ফাইনাল পরীক্ষার আগে কি বলো তো শুধরে যাবে বন্ধুরা সেই জন্যে একদম টেস্ট পরীক্ষার আগে গাফিলতি দিলে চলবে না তোমাদের টেস্ট পরীক্ষার আগে এই লাস্ট এক মাস রয়েছে তোমরা জোর কদমে ঠিকঠাক করে পড়াশোনা শুরু করে দাও সম্পূর্ণ সিলেবাস শর্ট বট একদম ভালো করে তোমরা পড়ে ফেলো অন্য দিকে তোমরা মনোযোগ দিও না যারা মাধ্যমিক এবং যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তোমাদের কিন্তু একদম একটা মিনিটও তোমাদের সময় নষ্ট করার সময় কিন্তু আর নেই এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করো তার পজিটিভ দিকও রয়েছে ভালো রেজাল্ট যদি তুমি করো টেস্ট পরীক্ষায় তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা কিন্তু হাই হয়ে যাবে অর্থাৎ তুমি বুঝতে পারবে তোমার প্রস্তুতি খুব ভালো রয়েছে তারপরে তুমি বিভিন্ন রকম মক এক্সাম বারবার দেবে এবং এক্সট্রা অনেক প্রশ্ন পড়তে পারবে টেস্ট পরীক্ষার পরে বারবার বইটা তোমরা রিভাইস দিতে পারবে তারপরে ফাইনাল পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি তোমার কিন্তু রেডি হয়ে যাবে সেই জন্য আমাদের কী করতে হবে যারা মাধ্যমিক এবং যারা দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের রয়েছে তোমাদের এবছর কিন্তু তোমাদের যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেদিন এই পরীক্ষায় তোমাদের একদম গাফিলতি দিলে চলবে না আমি বারবার একই কথা এই জন্যে বলছি যে টেস্ট পরীক্ষার আগে তোমার যদি ভালো রেজাল্ট হয় তোমার মনের ভিতরে কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে আরও ফাইনাল পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করার জন্য মানসিকতা কিন্তু একটা তৈরি হবে সেই জন্য বন্ধুরা তোমাদের অনেকের ভিতরেই আমি দেখতে পাচ্ছি যে টেস্ট পরীক্ষার আগে অনেকেই ভাবছো যে এটা টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষায় পাস করলে তবে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হবে এইরকমভাবে কিন্তু ব্যাপারটা ভাবলে হবে না তাহলে আমাকে টেস্ট পরীক্ষা কোনোরকম পাস করে গেলেই হলো এইরকমভাবে তুমি যদি ভাবো তাহলে কিন্তু তোমার টেস্ট পরীক্ষার রেজাল্টও খারাপ হবে ফাইনাল পরীক্ষার রেজাল্টও খারাপ হবে কিন্তু তুমি যদি এটা ভাবো যে টেস্টের আগে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ঠিকঠাক করে পড়াশোনা করে কমপ্লিট করে যেতে হবে এবং তারপরেও যে ভুলভ্রান্তিগুলো হবে সেই ভুলভ্রান্তিগুলো ফাইনাল পরীক্ষার আগে আমি শুধরে নেবো যার ফলে কি হবে তোমার রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে এটা কিন্তু আমি নিশ্চিতভাবে গ্যারান্টি করে বলছি তো বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পাঠরত রয়েছে এবং দু সালে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য কিন্তু অলরেডি তোমাদের ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য সম্পূর্ণ সাজেশন কিন্তু আমরা অনেকটাই দিয়ে ফেলেছি সেগুলোর লিঙ্ক অর্থাৎ সেই সমস্ত ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করতে পারো মাধ্যমিক দু হাজার তেইশ ফাইনাল পরীক্ষার যে প্লে আছে আছে একাদশ্রেণী দু হাজার তেইশ আছে এবং উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশ সালে শিক্ষার্থী বন্ধুদের জন্য ফাইনাল একটা প্লে লিস্ট কিন্তু অলরেডি তোমাদের জন্য তৈরি করা রয়েছে সেখানে শর্ট বর্ড এবং সমস্ত প্রশ্নের সাজেশনের ভিডিও কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি সেই সমস্ত প্লে দেখো বা এই ভিডিওর ডিসক্রিপশনটা দেখো দেখে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে প্রশ্ন করে জানাও যে তোমার কি সমস্যা হচ্ছে তোমার কি প্রয়োজন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকো জোর কদমে টেস্ট পরীক্ষার আগে পড়াশোনা শুরু করে দাও